2003 সালে মার্কিন অগ্রাসনের পর থেকে অব্যাহত হুমকির মুখে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম পরিবারের দেশত্যাগের ঘটনাগুলো প্রকাশ করেছেন তার নাতনি হারির হোসেন কামির আল জাজিরার এক সাক্ষাৎকারে বত্রিশ বছর বয়সী সাদ্দাম দোহিত্রী কন্যার হারির জানান তিনি একজন ইরাকি জর্ডানের কানাডিয়ান ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব অ্যান্ড অধ্যয়ন করেন তিনি জানান মার্কিন সৈন্য প্রবেশের পর আমরা অর্থাৎ প্রত্যেক ইরাক ত্যাগ করতে হয় আমাদের ইরাকি পাসপোর্ট পর্যন্ত ছিল না যার ফলে ব্যাপারটা আরও জটিল আকার ধারণ করে তারপর আরব্য সংস্কৃতিতে যাকে বলা হয় আতিথ্য তার মাধ্যমে জর্ডান আমাদের রক্ষা করে ইরাকের পাসপোর্ট না পাওয়া পর্যন্ত আমাদের জন্য পাসপোর্টের ব্যবস্থা ব্যবস্থা করেছে করেছে এমনকি মাসিক থাকার জন্য আবাসনের যতদিন না কেউ বিয়ে করে পৃথক হয়ে গেছে কিংবা উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাড়ি দিয়েছে তিনি বলেন যে রাতে আমরা ইরাক ত্যাগ করি সেই রাতটা ছিল অন্ধকার শীতের রাত আমরা ইরাক ত্যাগ করি যখন খবর ছড়িয়ে পড়ে সাদ্দাম কন্যা রাগাত ও রিনা নিজেদের সন্তানদের নিয়ে মুসলি অবস্থান করেছেন নারী ও শিশুদের ব্যাপারে আশঙ্কা থাকায় আমরা হেঁটেই ইরাক ও সিরিয়া সীমান্তে মাটির দেওয়াল ধরে এভাবেই আমরা ইরাক ত্যাগ করি হারে বলেন অল্প কিছুদিন দিন সিরিয়া অবস্থানকালে আমরা জর্ডানের পক্ষ থেকে আতিথ্য লাভ করি ইরাক ত্যাগের পর ব্রিটেনেও কোনো রকম রাজনৈতিক সক্রিয়তা না রাখার শর্তে অতীতের প্রস্তাব দিয়েছিল হারির বলেন সাদ্দাম পরিবার বিশ্বত রাগাদের সন্তান হওয়ার বিভিন্ন দিক থেকে আমরা সম্মুখীন বেশিরভাগ সময় আমাদেরকে বাইরে বের হওয়া এবং স্বাভাবিক জীবনযাপনের অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হতে হয় ফাঁসির মুহূর্তে সাত মধ্যে ভয়ের লেশমাত্র ছিল না পাশ্চাত্য এবং অনেক ইরাকি চোখে তিনি নিষ্ঠুর এক নায়ক আর ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনকারী তার ফাঁসির রশিতে জোলানোর আগ পর্যন্ত তার মনোবোধ ছিল অটুট ছিল না তার মনে কোনো অনুশোচনা ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সম্পর্কে এ কথা বললেন দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুয়াফাক আল রুবাই সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকরের সময় সেখানে উপস্থিত ছিলেন তিনি মার্কিন অভিযানের পতনের কয়েক বছর পর দু সালে সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকর করা হয় সাত বছর আগেই সেই দিনটি স্মৃতিচারণ করে মোয়াক্কা বলেন দরজায় আমি তাকে স্বাগত জানাই আমার সঙ্গে অন্য কেউ ছিল না কোনো বিদেশি বিদেশি এমন কি কোনো মার্কিনও না বার্তা সংস্থা এ এফপির বরাদ দিয়ে এন টিভি এই খবর জানিয়েছে এনটিভি জানিয়েছে এ এফপি কে দেওয়া এক সাক্ষাৎকারে মোয়াক্কাব বলেন তার পরনে ছিল সাদা শার্ট ও জ্যাকেট মানসিক ভাবে তিনি ছিলেন স্বাভাবিক নিরুদ্দিগ্ন ভয়ভীতির কোনো চিহ্ন আমি তার মধ্যে দেখতে পাইনি মোয়াক্কাব বলেন অবশ্যই কেউ কেউ আমার মুখে শুনতে চান যে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অথবা চেতনা নাশক ওষুধের কারণে তিনি নির্জীব ছিলেন কিন্তু আমি যেটা বলছি সেটাই আসল আমি তাকে অনুশোচনা করতে দেখিনি আল্লাহর কাছে চাইতে দেখিনি শাস্তি মৌকুফের জন্য কারো কাছে অনুরোধ করতে দেখিনি তাকে ফাঁসির মুহূর্ত সম্পর্কে বলতে গিয়ে সাবেক ওই উপদেষ্টা বলেন সাধারণত এইসব মুহূর্তে একজন মানুষকে আমার অপরাধ মাফ করে দেওয়া আল্লাহ আমি তোমার কাছে ফিরে আসছি বলতে শোনা যায় কিন্তু তিনি এর কিছু বলেননি দুই দশকের বেশি সময় ধরে কঠোর হাতে ইরাক শাসন করেছেন সাদ্দাম হোসেন 2003 সালে মার্কিন নেতৃত্বাধীন দ্বিতীয় সামরিক অভিযানে তার প্রতন হয় সাদ্দামের কাছে ব্যাপক বিধ্বংসী অস্ত্র আছে দাবি করে ওই অভিযান চালানো হয় যদিও পরে তা খুঁজে পাওয়া যায়নি মানবতা বিরোধী অপরাধের দায়ে 2006 সালে 31 ডিসেম্বর फांसी দেওয়া হয় সাদ্দামকে 1982 সালে দুজলের গ্রামের শিয়া সম্প্রদায়ের 184 জন লোককে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত করা হয় তাকে মার্কিন সরকারের সমর্থনপুষ্ট ওই বিচার কার্যক্রমকে অনেকেই লোক দেখানো মনে করেন বলে তা বিতর্কিত